বিষাক্ত সাপে দংশন করলে এমন কিছু বনৌষধি গাছ আছে যে গাছগুলি সমস্ত রকম বিষকে নষ্ট করতে পারে। তেমনি কিছু বনৌষধি গাছ আছে যেগুলি দিয়ে বন্ধন দিলে কোনো রকমে বিষ সেই বন্ধন অতিক্রম করে উপরে উঠতে পারে না। তো তেমনই একটি গাছ সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। সাপ ও বেজির যখন লড়াই হয়, সাপ যদি কোনো রকমে বেজিকে দংশন করে ফেলে, বেজি সঙ্গে সঙ্গে ছুটে যায় জঙ্গলের ভিতরে এবং জঙ্গলের মধ্য দিয়ে গাছ সংগ্রহ করে নিজেকে রক্ষা করে। তাই গাছের ক্ষমতা সম্পর্কে বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। ভিডিওটি শুরু করার পূর্বে আমার এই চ্যানেল জীবন রহস্য আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওগুলি সবথেকে দ্রুত পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। সাপে দংশন করলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেবেন। একটা জিনিস মনে রাখবেন, সব সাপের কিন্তু বিষ হয় না, কিছু মাত্র হাতে গোনা সাপের বিষ আছে। যে সাপগুলির বিষ হয় সেই সাপগুলির সামনের দাঁত দুটো বড় থাকে এবং যখন আপনাকে দংশন করবে ক্ষতটা খুবই বড় দেখাবে এবং দুটি দাঁতের ছাপ আপনি পাবেন। সাপে দংশন করলে বেশিরভাগই মানুষই আতঙ্কে ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যান। অনেক ক্ষেত্রে চিকিৎসাকেন্দ্র দূরে থাকার ফলে কিংবা চিকিৎসাকেন্দ্রে দেরিতে নিয়ে যাওয়ার ফলে রোগী মারা যান। এর জন্য প্রত্যেক ব্যক্তিরই প্রাথমিক চিকিৎসা জেনে রাখা প্রয়োজন। সাপে দংশন করলে আপনার শরীরে বিষ হয়েছে কি হয়নি এটি জানার একটি সহজ পদ্ধতি আছে। আপনি এখানে যে গাছটিকে দেখছেন, এই গাছটির নাম নিম গাছ এবং নিম পাতা খেলে তিতো লাগে। কিন্তু যার সাপে দংশন করবে যদি শরীরে বিষ হয় সে খেলে তার মিষ্টি লাগবে। এটি পরীক্ষিত, কারণ আমার পাশে একটি ছেলের অনেকবার সাপে কামড়েছে, তাকে প্রত্যেকবারই খাওয়ানো হয়েছে এবং সে বলেছে মিষ্টি লাগছে, পরে চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা হয়ে সে ভালো হয়। সাপে দংশন করলে বেশি নড়াচড়া করা চলবে না এবং যদি পায়ে দংশন করে তাহলে হাঁটাচলা চলবে না এবং যেখানে আপনার দংশন করেছে সেই জায়গাটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। যদি পারেন ওখানে একটু ক্ষত করে ব্লেড দিয়ে বা কোনো কিছু ধারালো অস্ত্র দিয়ে ক্ষত করে রক্ত চুষে যদি ফেলে দেওয়া যায় খুবই ভালো হয়। তবে যে রক্ত চুষবে তার মুখে কোনো রকম ক্ষত থাকলে চলবে না। যেখানে দংশন করেছে কিছুটা দূরে 1 থেকে 1.5 ইঞ্চি কোনো কাপড় দিয়ে বা কোনো দড়ি দিয়ে বাঁধন দিতে হবে। এমনভাবে বাঁধন দেবেন যেন আঙুলটা ঢুকে যায়। বেশি জোরে বাঁধন দেওয়ার ফলে অনেক সময় রক্ত চলাচল বন্ধ হওয়াতে শরীরের ক্ষতি হতে পারে, তাই বাঁধনটাও ভেবে চিনতে দিতে হবে। একটানা 20 মিনিট বাঁধন রাখা যাবে না, 10 মিনিট অন্তর একটু করে ঢিলা দিতে হবে। এটি হলো প্রাথমিক চিকিৎসা, আর যত দ্রুত পারবেন চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাবেন। তেমনি কয়েকটি গাছ আছে যেগুলি মারাত্মক বিষও নষ্ট করে, তবে আমি বলবো কারণ মানুষ সঠিকভাবে অনেক সময় ব্যবহার করতে পারে না, এর ফলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই যতই আপনি গাছগাছরা লাগান না কেন অবশ্যই চিকিৎসাকেন্দ্রে রোগীকে নিয়ে যাবে। আর এই গাছগাছালি সম্পর্কেও জেনে রাখা ভালো, কারণ অনেক সময় চিকিৎসাকেন্দ্র অনেক দূরে থাকে, বেশিরভাগ জঙ্গলেই তো মানুষের সাপে দংশন করে, তাই জঙ্গল থেকে অনেক সময় চিকিৎসাকেন্দ্র অনেক দূরে থাকে। এর ফলে এই সমস্ত বনৌষধি প্রত্যেকটা মানুষের জেনে রাখা দরকার, বনৌষধি জানা থাকলে সে খুব সহজে বেঁচে যেতে পারবে। তো আজকে যে গাছ সম্পর্কে আপনাদেরকে বলছিলাম, এই গাছটি ভালো করে দেখুন, এই গাছটির পাতাগুলো দেখলে খুব সহজে চিনে নিতে পারবেন। এই গাছটির নাম ভ্যান্না গাছ এবং অনেকে কঁচা গাছ বলে থাকে। এগুলি জমির আলে বা বাড়ির সীমানাতে বেড়া হিসাবে ব্যবহার করা হয়। এর আঠাটি খুবই মারাত্মক, দাঁতের পক্ষে খুবই ভালো। আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি আপনার হাতে বা পায়ে সাপে দংশন করে, যেখানে দংশন করেছে তার কিছুটা দূরে, ঠিক আমি হাতে যেভাবে দেখাচ্ছি, একটা ডাল ভাঙবেন এবং এর যে আঠাটা আছে ওই ডালটা সহ এমনভাবে ঘুরাবেন আঠাটা কোনো জায়গায় বাদ না পড়ে, ঠিক এইভাবে ঘুরিয়ে নেবেন। এর ফলে এই আঠার এমনই গুণাগুণ যে সাপের বিষকে ও কোনো মতে উপরে উঠতে দেবে না। তবে এটি বেশি সময়ের জন্য নয়, এই উপায়ে অন্তত 2-4 ঘন্টা আপনি সুরক্ষিত থাকবেন, কিন্তু তারপরে আবার সমস্যা হতে পারে। তো 2-4 ঘন্টা টাইম পাওয়া মানে অনেকটাই টাইম পাওয়া, তাই অবশ্যই যদি কোনো রকম সমস্যায় আপনি পড়েন এটি ব্যবহার করবেন, এটি পরীক্ষিত এবং খুবই কার্যকারী। যদি ভিডিওটি উপকৃত মনে করেন তাহলে প্লিজ একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।